अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। चलो आमी सब बुझिए बोलछी तुम्हाके। आमाय क्षमा करे दियो मा। ना मा, तुम्हार एसब कथा बलार कोनो दरकार नहीं। तुमी तो देवेर आसल स्त्री। মা, তুমি এসব নিয়ে ভেবো না। আজ আমি তোমাকে একটা কথা দিচ্ছি, আমি দেবের স্ত্রী আছি, ছিলাম, আর আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত দেবের স্ত্রী আমিই থাকব। মোহিনী যতই চেষ্টা করুক না কেন, এই সত্যিটাও বদলাতে পারবে না। যাও, একটুখানি বিশ্রাম নিয়ে নাও, তোমার ভালো লাগবে। এত কিছু হওয়ার পরেও তুমি আমাদের পরিবারকে কত সাহায্য করছো। আশীর্বাদ করি চিরসখী হও মা। মা, এসব কি কথা বলছো তুমি, এই পরিবারটা তো আমারও। তোমার সব মনোযোগ শুধু কাজেই, আমার প্রতি থাকে না। দেব, তুমি তুমি কি করছো? তাহলে তুমি বলো যে নিজের স্ত্রীকে কিভাবে ভালোবাসতে হয়। কয়েক মুহূর্তের জন্য হলো দেবের স্মৃতি তো ফিরে এসেছিল, কিন্তু কি করে, এমন কি ঘটেছিল? যাই হোক না কেন, দেবের সাথে যা কিছু ঘটছে তার সাথে ওই পদ্ম ফুলের কোনো না কোনো একটা সংযোগ আছেই। তুমি? হ্যাঁ। আমার ঘরে কি করছো? বারণ করেছিলাম তো এখানে আসতে। আসলে আমি কঙ্কন খুঁজতে এসেছিলাম। আমার তোমার কঙ্কন? হ্যাঁ, আসলে আমি যখন সকালে এলাম তুমি আমার হাতটা ধরেছিলে তো, তাই ওটা পড়ে গেছে মনে হয়, আমি ওটাকে খুঁজছি তাই। এক সেকেন্ড, আমি কখন ধরলাম হাত তোমার? হ্যাঁ, আমি কখন তোমার হাত ধরেছি? সকালে আমি যখন এখানে এলাম পরিষ্কার করতে, তখন তুমি আমার হাতটা ধরলে, আর তারপর ওই মানে বলতে চাইছি তোমার মোহিনী ঘরে চলে এলো, আর তারপর তুমি হাতটা ছেড়ে দিলে আর ঘর থেকে বেরিয়ে যেতে বললে, তখন সেই মুহূর্তেই মনে হয় পড়ে গেছে। ঠিক আছে, যাই হোক, খোঁজো তোমার বালা কঙ্গন, যাই হোক, আর যাও এখান থেকে। হ্যাঁ, আমি আমি যা আবার এখানে এলো কি করে? মিশ্রবাবুর ফাইলটা কোথায় গেল? পারো? আরে ওই মিশ্রবাবুর ফাইলটা দেখেছো কোথাও? অনেকক্ষণ ধরে খুঁজছি কিন্তু আমি কোথাও পাচ্ছি না। তার মানে আমার সন্দেহটা ঠিক ছিল, মোহিনী এই পদ্ম ফুলটার সাহায্য নিয়েই দেবকে বশীভূত করেছিল। দেব, কি হলো, তুমি ঠিক আছো তো? দেব, মা, বাবা, বাঁচাও! বুলবুল, মা, বুলবুল, 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 মা, বুলবুল, বাবা, শেষ দিতে পারছি না। সোনা, 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 তুমি ভয় পেও না, বাবা আছে তোমার কাছে, কিচ্ছু হবে না। পারো, এসব কি হচ্ছে? আমি, বাবা বাঁচাও। মা চিন্তা করো না, কিচ্ছু হবে না। বুলবুল, 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 হে ভগবান, দেবকে নিচে নামা। বাবা, বুলবুল, আরে দেব কিছু একটা করো, বুলবুল। এমন নয় তো যে তুমি ওই ফুলটা বাইরে ফেলে দিয়েছো, তাই দেব তোমার এত কাছে আসছে। বাবা বাঁচাও, বাবা, তাই না? ও, আমি তো তোমাকে বলতেই ভুলে গেছি, ওই যে ফুলটা তুমি বাইরে ফেলেছো না,
ওই ফুলটার সাথে আমি বুলবুলের আত্মাটাকে বেঁধে দিয়েছিলাম। এবার ওই ফুলটা যদি বাড়ির বাইরে যায় তাহলে বুলবুলের আত্মাও। আমি তোমাকে শেষ করে দেব। একটা জিনিস দেখাবো, তুমি যদি চাও বুলবুলের জীবন বাঁচাতে তাহলে ফুলটা যেখানে ফেলেছ সেটাকে নিয়ে এসো, তাহলেই ও বাঁচবে, না হলে আজকেই ও। না না মোহিনী, আমি বুলবুল ওই মোহিনীকে আমি ছাড়ব না। ভয় পেও না মা, কিচ্ছু হবে না। দেব বাবা কিছু কর না, বাবা নিঃশ্বাস নিতে পারছি। আমার বুলবুল, বুলবুলের প্রাণ বিপন্ন মহাদেব। ফুলটা তো এখানেই পড়েছিল, এখানেই তো। আমাকে ওই পদ্ম ফুলটা খুঁজে বের করতে হবে। এই তো আমার সোনা, আমি কিচ্ছু হতে দেবো না তোমায় বুলবুল, কিচ্ছু হতে দেবো না। সাবধানে, ঠিক আছে ঠিক আছে। সোনা সোনা কিচ্ছু হয়নি, বুলবুল বুলবুল সোনা কিচ্ছু হয়নি, তুমি সেফ আছো মা, কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না। মা মা একটু জল দাও, এক্ষুনি আনছি। রিল্যাক্স মা রিল্যাক্স, কিচ্ছু হবে না, বাবা আছে তোমার সঙ্গে। এই নাও সোনা, জল খাও। এই নাও মা। মোহিনী মোহিনী আমার মেয়ে। এবার এটাকে যেখান থেকে তুলেছিলে ওখানেই রেখে এসো, তাহলে ও শ্বাস নিতে পারবে। যাও। হে মহাদেব, এ কি সমস্যায় ফেললে? এখন কি করব আমি, কি করে মুক্ত করব দেবকে মোহিনীর বশ থেকে? কি করব, কিছুই করতে পারছি না। না, আমি মোহিনীকে আমার পরিবারের সাথে এভাবে খেলতে দিতে পারি না। দেব হলো আমার স্বামী আর বুলবুল আমার মেয়ে। এই সত্যিটা মোহিনী বদলাতে পারবে না, এটা আমি কিছুতেই হতে দেব না।